হাই গাইস, আজ আমি পোস্ত পটল বানাচ্ছি। তো দেখো, সেই জন্য এখানে আমি পটল নিয়ে নিয়েছি, আর পটলটাকে ভালোভাবে খোসা ছাড়িয়ে ধুয়ে কাট করে নিয়েছি। তো দেখো, আমার সবকটা পটলের মাঝখানে এভাবে কাট দিয়ে দিয়েছি, এর ভেতরে লবণ মশলা ভালোভাবে ঢুকবে সেই জন্য। তো প্রথমে আমি একটু লবণ দিয়ে নিলাম, আর লবণ দিয়ে 10-15 মিনিট ঢেকে রেখে দেব। লবণটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, এবার আমি রেখে দেব, আর বাকি মশলাটা রেডি করে নেব। তো দেখো, আমি এখানে পোস্ত নিয়ে নিয়েছি, আর পোস্তটাকে জলে ভিজিয়ে রেখেছিলাম, আর দিয়ে দিলাম এখানে কালো সরষে, আদা আর একটা কাঁচা লঙ্কা। তো দিয়ে এভাবে পেস্ট করে নেব। একটুখানি লবণ দিয়ে দেব, লবণ দিলে তেতোটা লাগবে না, সরষে যে একটা কড়বাহট থাকে চলে যাবে। একটা কড়াই বসিয়ে দিয়ে দিয়েছি, আর পটলটাকে ভেজে নেব। তো আমি বেশি ফ্রাই করব না, একটু ব্রাউন করে ভেজে নেব। তো দেখো, এইভাবে এটাকে তুলে নিতে হবে। সবকটা পটল তুলে নিলাম, খুব সহজে এবং জলদি হয়ে যায়। তো আমার যে পটল তুলে নিয়ে নিয়েছি, আর বাকি তেলে এখন আমি দিয়ে দেব কালো জিরে। তো কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম, আর এখন দিয়ে দেব। তো আমি এখানে পোস্ত বাটা দিয়ে দিয়েছি, একটু হলুদ দিয়ে দিলাম, হলুদ গুঁড়ো আর একটু লবণ দিয়ে দিয়েছি, লবণটা ভালোভাবে মিশিয়ে নেব। আর যে মশলার জলটা ছিল সেটা দিয়ে দিলাম। তো এবার দেখো, আমি একটুখানি চিনি দিয়ে দিয়েছি, চিনিটা দেওয়ার পরে মশলা কষা নিয়ে নিয়েছি। এবার পটলগুলো দিয়ে দিলাম, আমি এখানে সামান্য একটু জল দেব। দেখো, জল দিয়ে দিয়েছিলাম একটুখানি, আর পটলটাও ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। আর বেশিক্ষণ না, 2-1 মিনিট এভাবেই রাখবো, সিম লো ফ্লেমে রেখে নামিয়ে নেব। এখন গরম আমরা পটল পোস্তকে গরম ভাতে কিংবা রুটির সাথে খাবে, খুবই ভালো লাগবে। তো আমি এখানে গরম ভাতের সাথে পরিবেশন করছি। তো দেখো, বাড়িতে তোমরাও চাইলে বানিয়ে খেতে পারো, দারুণ টেস্টি হয় এবং ভালো লাগে।